ফজরের নামাজ কাদের জন্য কঠিন, কারা ফজরের নামাজ পড়তে পারে না? নবীজি সাল্লাহ সাল্লাম অনেক আগেই তিনি বলেছেন, কিছু মানুষ আছে যারা মানুষের কাছে মুসলমান কিন্তু আল্লাহর কাছে প্রকৃত মুসলমান না, অর্থাৎ মুনাফিক। ফজরের নামাজ পড়তে পারে না যারা মুনাফিক। ফজরের নামাজে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজ যারা মিস করে না, মনে করবেন এই মানুষগুলো সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। নবীদের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার অনুসারী আরো যারা মুনাফিক যারা ছিল, তার নবীদের পিছনে নামাজ পড়তে কিন্তু ফজরের নামাজ পড়তে পারতো না। মুনাফিকরা আর যাই করুক, হয়তো জহর আসরে নবীদের পিছনে নামাজ পড়বে কিন্তু ফজরের নামাজ তারা পড়তে পারতো না। অর্থাৎ মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, অর্থাৎ যারা ফজরের নামাজ পড়ে না তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মুনাফিক। আর বর্তমান ফজরের নামাজ পড়তে না পারার কারণ হলো একটাই, দেরিতে ঘুমানো। আমরা কি করি, অনেক দেরিতে ঘুমাতে যাই, দেরিতে ঘুমের কারণে ফজরের নামাজ আমার জামাতে শুধু আদায় করতে পারি না। ফজরের নামাজ তো সেখানে প্রমাণ হবে যে কে মুমিন আর কে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা হল সবচেয়ে বড় শত্রু ইসলামের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকিনা ফিদ দারকিল আস, তারা জাহান্নামের তলদেশ থাকবে। তো আমরা অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যাচ্ছি কি জন্য, যে ফজরের নামাজ পড়তে পারছি না। ফজরের নামাজ পড়তে না কারণ হলো একটাই, যে দেরিতে ঘুমানো। যে মানুষ দেরিতে যখন একটা দুইটার দিকে ঘুমাবে তো ফজরের নামাজ মিস করবে, এটা স্বাভাবিক। আগে আগে যদি ঘুমান আপনি আগে উঠবেন, তো নবীদের সুন্নাত ছিল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, আর আমাদের সুন্নাত হলো দেরিতে ঘুমানো, এটা শয়তানের সুন্নাত। দেখবেন রাত্রে জাগরণ করে কুকুর, কুকুর ঘেউ ঘেউ করে বেড়ায়, এটা হলো কুকুরের সুন্নাত। আর গরু দ্রুত ঘুমায়, এদের গরুর মধ্যে বরকত আছে। দেখেন গরুরা, গরু গরুর বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে গরু দ্রুত মাগরিবে পরে এসব ঘুমিয়ে পড়ে, এই জন্য গরুর ভিতরে বরকত আছে। একটা গরু বছরে একটা বাচ্চা দেয়, আর কুকুর বছরে সাতটা বাচ্চা, সাতটা সন্তান জন্ম দেওয়ার পরও কুকুর প্রতিদিন কিন্তু জবাই হয় না, কুরবানিতেও কুকুর জবাই হয় না। গরু প্রতি বছর প্রতিদিন জবাই হয়, প্রতি সপ্তাহে জবাই হয়, প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টা জবাই হয়, কুরবানির দিন লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে গরু কমে না, কিন্তু কুকুর কেন এত এত হওয়ার পরে কুকুর কমে যায়? কারণ হলো কুকুরের মধ্যে কোনো বরকত নাই, কারণ কুকুর রাত্র জাগরণ করে। তো যারা রাত্র জাগরণ করবে এদের বরকত থাকবে না, স্পষ্ট প্রমাণ। সিদ্ধান্ত এখন আপনাদের, রাত্র জাগরণ যারা করে এদের বরকত আসবে না। ফজরের নামাজ যে পড়বে তার ফ্যামিলিতে বরকত, রিজিক আল্লাহ বরকত আল্লাহ নিজে হাতে দিয়ে দেবে। ফজরের সময় রিজিক বণ্টন করে আল্লাহ, আর সে সময় ঘুমে থাকবেন।